বুঝে যাবে সবারই যে সব জিনিসটা শুট করবে না এরকম নয়। আমার মায়ের শুট করেন, এবার স্কিনের উপর ডিপেন্ড করছে না, আমার স্কিন তো খুবই বাজে রে। না না আরো মাখুন। না আজকে তোমার রাত তো ইয়ে যে তুমি ক্যামেরার দিকে তাকাবে না, তুমি দেখি সারাক্ষণ মুখের কাছে আসো তো। এই আমার মা বাবা জানতে বলবে, আমাকে করতে বলেছি না, আমি বলছি যে মারো চা, আমি বলছি যে সবাই এখন গল্প করতেই ব্যস্ত। যাই হোক গাইজ, ওয়েলকাম টু দ্য চ্যানেল পি আর ওয়াক ইন লাইফ, ওয়্যার উই ওয়াক লেস টক মোর। তো আজকে এই যে তেমনি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে না, আমি এই সবে এলাম আজকে, আমার আসতে কাজও একটু দেরি হয়ে গেল, দেরি হয়ে গেছে, আমার কবি বানাচ্ছে আজকে অনেকটা প্ল্যান, একটা একটা শিডিউল আছে আজকে, প্র্যাকটিস শুরু, বাইরেও প্রচুর কাজ আজকে, চারিদিকে যে কাজের একটু চাপ আছে। আজকে লক্ষ্মী পিসি আসে রে, মাকে বলে আসে, এই মা আজ লক্ষ্মী পিসি আসে রে, এ তুই কাজ কর, কাজের পিসি আসে না, কাজটা তুই করতে পারবি। আর মা কিন্তু খুব দুঃখ পেয়ে যায় লক্ষ্মী পিসি আসে নি দেখে, মা আজ সকাল থেকে দুঃখ, কেন কেন একটা দিন শান্তিতে বসতে পারবে, শান্তি থাকবে না তোমার, কাজটা কে করবে? হ্যাঁ কি ফোন তো খাটে না বন্ধু, বল যাওয়ার ব্যাপার আছে, কারণ আজকে আমরা যাবো হচ্ছে রাজডাঙ্গা উৎসবে, ঠিক আছে? তো উৎসবটা যখন যাবো তখন তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো, দেখতে পাবে। তো ওই সাইডেই যেতে যেতে আজকে কিছু কাজও আছে আমাদের, ক্যানিং এর সাইডেও কিছু কাজ আছে, ব্যাগ আমাদের নিতে হবে, সেটা নেবো। তো ওখানেই আমাদের ডেলিভারি হচ্ছে গিরিশ পার্কে একটা, আরেকটা ডেলিভারি করবো হচ্ছে কসবাতে, ঠিক আছে? তো তাই জন্য ভাবলাম কি হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি করে দেওয়াটাই ভালো, নাহলে তোমরা দেখেই চো কি আমরা ডিটিসি থ্রুতেই, বেসিক্যালি বাড়ির সামনে ডিটিসি আছে, কুরিয়ারের থ্রুতেই আমরা ডেলিভারি করে দিই। কিন্তু এটা যখন হ্যান্ড টু হ্যান্ড পসিবল তখন আজকে হ্যান্ড টু হ্যান্ড করে দেওয়াটাই ভালো। আসলে বেকার কারোর পয়সাতেই খরচা হোক সেটা ভালো লাগে না আসলে, কারণ দেখো ওইভাবে পাঠাতে গেলে মুখটা আমার কেমন আলো পড়ছে, ওইভাবে পাঠাতে গেলে 100 টাকা হোক 50 টাকা হোক যেখানে যেরকম হয় লাগে, তো তাই জন্য মনে হয় যে যেটা পারবো দিতে সেটা তারও বাঁচে, আমাদেরও ওই রাস্তায় পড়ে গেলে সুবিধাই হয়, সেই হিসেবে দিয়ে দেওয়া আর কিছু নয়। তো এই জন্যই মেন ব্যাপার আজকে, তাই জন্য ওখানে গিয়ে হ্যান্ড টু হ্যান্ড ডেলিভার করে দেবো। আর তারপর রাজডাঙ্গা উৎসবটা আজকে শেষ দিন, আই থিঙ্ক 12 তারিখ থেকে শুরু হয়েছিল, আজকে 16 তারিখ, আজকে শেষ দিন, ওখানে একটা প্রোগ্রাম মোটামুটি ভালোই আছে, তো গিয়ে একবার দেখবো, আশা করবো ভালো লাগবে। তো তার আগে এই দুটো কাজ করতে হবে, করার পরেই তারপর যেতে পারবো। আর যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে কাস্টমার একটা কাস্টমাইজেশন দিয়েছিল, যে কাস্টমাইজ ড্রেসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমাদেরকেও দেখাবো, কারণ ড্রেসটা খুব ভালো মানে বানানো হয়েছে, বেসিক্যালি আমাদের তাদেরকে ঠিক অ্যাজ ইট ইজ যেরকম একটা বলি সেই দাদাগুলো সেরকমই মানিয়ে দেয় বলে আসলে বেশি ভালো লাগে। হ্যাঁ হয়তো আমরা তাদেরকে দিয়ে কাজ করাই বলে তার জন্য স্যাটিসফাইড এরকম ব্যাপারটা নয়, ব্যাপারটা এরকম কি নিজেরাই পরে দেখলে মনে হয় যে হ্যাঁ যেটা বলেছিলাম অ্যাজ ইট ইজ সেটা, এবার কাস্টমারের কেমন লাগবে সেটা তো কাস্টমার রিভিউ, সেটা তো পরে হবে, আমাদের নিজেদের স্যাটিসফ্যাকশন আছে এটাই বড় ব্যাপার। দেখো আমরা এখন অব্দি খুব ভালো ফিডব্যাকই মোটামুটি প্রত্যেকের থেকে, তোমরা দেখেছো কি কসবা থেকে কাস্টমার ছুটে গেছে পানি আটি অব্দি, তো এটা আমাদের কাছে না বড় বড় না, তখনও বলেছিলাম এখনো বলছি কসবারই কাস্টমার যাদেরকে আজকে আমরা ডেলিভারি করছি, তার মধ্যে একজন আন্টি আছেন উনি কসবারই কাস্টমার, আর একজন আছেন যিনি করুণাময়ের কাস্টমার, তো এরকম এরা সবাই রয়েছে, এদেরকে আজকে ডেলিভারি করে দেবো। তো চলো তোমাকে প্রোডাক্টটা দেখাচ্ছি, মানে কোন প্রোডাক্টটা কাস্টমাইজ করেছি সেটা তোমাদেরকেও দেখাচ্ছি, দাঁড়াও। কেন গো মা বলছে দেখাতে না, কেন গো বাবা এসছে, ঘরে কাস্টমার এসে গেছে, অ্যাকচুয়ালি বাড়িতেই এসছে একজন নেওয়ার জন্য জিনিস, কাস্টমার এসছে একটা, তো এখন আবার ওরা হট করে কথা বলবে, যাই হোক কথা টথা বলে নিক, ওরা চলে গেলে উনি তোমাদেরকে দেখাবো। এখন টিকিং কফিটা বানাচ্ছে, আমি কফি খেতে খেতে একটু এডিটিংয়ের কাজ কমপ্লিট করে নিই, চলো ততক্ষণ আর কি আছে। তুমি তো ফেসে গেছো পুরো, এই যে তোমার কাস্টমার এসে গেছে, খাবে কখন গো? আমি তো কফি হাতে খেতে খেতে, তুমি খাও, দিয়েছো দিয়েছো, না খাবে না, আমি দিতেও না করেছিলাম, ভাই আমার একটু কাপ ভর্তি কফি খাবো না কি হিসাব হবে, কবিটা দেখতে হয়েছে রে, দেখো শুধু দেখো। আচ্ছা আমি কিন্তু 3 দিকে পরে পরে করছি,
আসলে গলাটা আমার এতটাই আসছে যে মানে বললে আশেপাশে একদম ছড়িয়ে যায়, তো তাই জন্য একটু চলেই যাক। মানে আমি যে জোরে বলে ফেলছিলাম কাঠোর গলাটা, জানলাম জানলাম এত জোরে বললে উনি শুনতে পেয়ে যায়, শুনতে পেয়ে চলে যায়। কি বলছিলি জোরে? নাকে দেওয়ার দরকার ওকে দেবে না? আমাদের দুজনে আমরা এখন প্রত্যেক দিন দেখি মোটামুটি, তো ও তো সবসময় থাকতে পারে না, যখন থাকে সাধারণ আমার সঙ্গে দেখে। তো যেই মাস্টার শেফের কথা বলে যে এখন যে ভালো হয়, ঠিক আছে তো ওকে আমি আমি জানতাম না এবার কলকাতাতে অডিশন হয়েছে জানো তো, কিন্তু আমি জানতাম না। তো পরের বার আমি তো অবভিয়াসলি খবর রাখবো, অবশ্যই খবর রাখবো, ওকে নিয়ে যাবো। কারণ তোমরা জানো কি আমি বারবারই বলি যে ও খুব প্যাশনেট খাবারের ব্যাপারে, খুব ভালো খাবার বানায়, এটা একদম সত্যি কথা। এখন নেই দেখো মনের মধ্যে নেই, আমি মিথ্যা কথা বলছি না, ও খুব ভালো খাবার বানায় এবং অনেক কিছু নিজের মধ্যে নিজে বানিয়েছে। এখন অ্যাকচুয়ালি টাইম পায় না বলে না খাবারটা তো বানাতে পারে না, নাহলে অনেক বানাতে পারে। এখন এত কাজ হয়ে গেছে সত্যি কথা বলতে, এত বিজি হয়ে গেছে শেডিউলটা যে এখনও সত্যিই টাইম পায় না, ঘরেই থাকতে পারছে না, চলে আসতে হচ্ছে, ঘরে না থাকলে বানাবে কখন একজন। তো মেনি ওয়েজ কিন্তু খুব ভালো ভালো খাবারও বানিয়েছে, আগেও বানিয়েছে। আমি আমার আগে যখন অফিসে কাজ করতাম তখন খাবার নিয়ে গেছি, সবাইকে খাইয়েছি, প্রত্যেকের ভালো লেগেছে, তো ভালো ব্যাপার একটা। তাই জন্য আমি সবসময় চাই যে মানে ওকে এনকারেজ করি কি তুমি করো অ্যাটলিস্ট। তো ওইখানে যদি কোনো একটা প্ল্যাটফর্মও খুব পায় ওর জন্য এটা অনেক বেশি, কারণ আমি অলওয়েজ মনে করি কি ওটা খুব ডিজার্ভ করে, খুব ভালো হতো। তো চলো যাই হোক, পরের বার যদি হয় অডিশন আমি যদি জানতে পারি ওকে নিয়ে যাবো কলকাতায় মাস্টার শেফের জন্য। চলো গাইস, এখন আপাতত যেটা কাজ সেটা হচ্ছে কফি খাই, কফি খেতে খেতে কাজটা করে নিয়ে ও কাস্টমারটাকে দেখি ছেড়ে দিক। তারপরে যেটা হবে সেটা হচ্ছে কি পিঁপড়ে ঘুরছে, দেখো 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 পিঁপড়ে মানে চালাচ্ছে। তো চলো তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে কোন ড্রেসটা আমরা কাস্টমাইজ করেছি কাস্টমারের জন্য, আর যদি পসিবল হয় ফিউচারে অবভিয়াসলি তার রিভিউটাও নেওয়ার ক্যাপচার করার চেষ্টা করবো। চলো, কাস্টমারটা এসেছিল 12টার সময়, গেল এখন বাজে দুপুর দুটো, মানে আমি ওদের জন্য অপেক্ষা করে করে পাগল হয়ে গেল। তুমি আর কি করবে? আচ্ছা ড্রেসটা একটু দেখাও, এই ড্রেসটা আমাদের কাস্টমাইজ করা আছে যেটা আমরা দেব। একটু বড় সাইজের এটা, এটা গোটা হাকোবা ড্রেস বানানো হয়েছে, পুরো হাকোবা দিয়ে হাকোবা কাপড় দিয়ে বানানো হচ্ছে হাকোবা ড্রেস 48 সাইজের, কাস্টমারের জন্য কাস্টমাইজ করা হয়েছে। মানে ওনার সাইজ লাগবে 48 উনি বলে গেছেন। হ্যাঁ, তো সেই জন্য আগে জিনিস কিনেছেন অর্ডার করেছে। এই ধরনের জিনিস আমি সেরকমই বলি কি সবসময় যে তোমাদেরও যদি কখনো কাস্টমাইজেশন দরকার লাগে, কখনো কাস্টমাইজ করাবে, হয়তো তোমরা ভিডিও দেখছো, হয়তো জানো না আমাদের পেজ, হয়তো ফলো করছো না, হয়তো কোনো লাইভও ফলো করোনি, তাহলে এটাই বলবো কাস্টমাইজ তোমরা করাতে পারবে। হ্যাঁ, অ্যাট ভেরি রিজনেবল কস্ট তোমরা কিন্তু পুরোপুরি নিজেদের মতন করে কাস্টমাইজ করাতে পারবে। আর মাথায় রাখবে যা মার্কেট প্রাইস মোটামুটি অনলাইন বা যে কোনো জায়গাতে প্রাইস থাকে সেই অনুযায়ী দেখেই তোমাদেরকে বানিয়ে দেওয়া হবে, তার মোটামুটি 1/3 প্রাইসেই আমরা কিন্তু বানিয়ে দেব। কারণ কি যেহেতু আমাদের নিজস্ব টেলারিং নিজস্ব বানানো, তাই নিয়ে কোনো টেনশনও হবে না, যেরকম অল্টারেশন লাগবে যা লাগবে সবটাই আমরা করে দিই। তো যদি তোমাদের এই ধরনের ড্রেস লাগে মনে হয় কখনো কাস্টমাইজ করার ইচ্ছুক, তাহলে অবশ্যই আমাদেরকে একটা DM করে দিও, আমরা তোমাদেরকে প্রোডাক্ট দেখিয়ে দেবো। আমরা থান দেখিয়ে দিলাম, তুমি চুজ করলে কোন কোন থান বা কোন কাপড়টা দেখতে চাইছো, কোনো পার্টিকুলার ডিজাইন থাকলে সেটাও মাইন্ডে থাকলে বললে, আমরা তোমাদেরকে প্রচুর ডিজাইন দেখালাম, সেটাও তোমাদের সেখান থেকেও চুজ করে এরকম একটা চুজ করতে পারো। কারণ সেই কারণেই বুঝতে পারছো কি আজকে দেখো আমরা আছি হাওড়াতে, কিন্তু কাস্টমার কিন্তু বিভিন্ন জায়গা থেকে কাস্টমাইজেশনের জন্য অর্ডার করছে। বড় সাইজ, বড় সাইজের জন্য ঝাড়খণ্ডের কাস্টমার হাকোবা এটা 52 বানাবে, 52 হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। চলো খাওয়া দাওয়া করে নি, অনেক দেরি হয়ে গেছে, এখানে অ্যাক্রোপলিসের কাছে এখন সি পড়ে। চলো, আরে ব্যাগ নিয়ে একটা প্লাস্টিক নিয়ে আমরা এখন বেরিয়ে বাইরে খাবার দেখছি,
কোথায় রাজডাঙ্গা উৎসব হবে সেটাও দেখতে পাচ্ছি না, ওইদিকে লাইট এইদিকে মাঠ, ভাই আমি তো কিছু কনফিউজ হয়ে যাচ্ছি, খাবার কিছু পাচ্ছি না, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। আবার ভাবলাম কি রোজই তো ভেতরে খাই, যদি বাইরে থেকে কিছু খাবার পাই, আমরা একটু ডিফারেন্ট ডিফারেন্ট কিছু টেস্ট করতে ভালোবাসি, ওখানে তো সব দোকান থেকে নরমালি খাই। ওখানে পয়সা নেই, বাজে কথা বলছে, ডিফারেন্ট কিছু না, কম পয়সায় কিছু, এখানে বাইরে কম পয়সা মানে বিনা পয়সায় পাওয়া যাচ্ছে, ও খাবে ওখানে বিনা পয়সা খাওয়া। ওই দেখো রাজডাঙ্গা উৎসব, রাজডাঙ্গা উৎসব গানটা শুনছিলে তো কি ভালো হচ্ছে, জঘন্য মানে হচ্ছে বোধহয় প্রতিদিনকে গাইতে দিলে একটু ভালো হয়। সেটা দেখে আরো ইয়ে লাগছে ভাই, দাঁড়াতে পারছি না, 2 মিনিট আমি ভেতরটা কোটা নিতে হবে, কি হয় চলো দেখি, ঢুকি ভেতরে মলে। লাস্ট অব্দি মোমো খাচ্ছি, লজ্জা করা উচিত তোমার, তোমার লজ্জা, মা তারা মোমো থেকে মোমো, ভালো সুপটা ভালো, আমি তো সুপও নিইনি, খুব একটা খারাপ ছিল না, যদি লাস্ট অব্দি চলো এবার রাজডাঙ্গা উৎসব। আমাদের না লোক বাড়ির থেকে বার করে দেবে লিটারালি, যা খাই আমরা। কি সব মিথ্যা কথা বলছো গুধু, দেখাবো ফুল ঝুট ফুল ঝুট, বাহ আমাকে বেশ সুন্দর লাগবে, বাহ খুব ভালো লাগছে না দেখতে, তুমি কি জানো আমি শুরুই করিনি ভিডিওটা, আমি না ভিডিওটা শুরু করতেই ভুলে গেছিলাম জানো, এক কামড় দিলে খারাপ নয়, ভালো কিন্তু একটু কালো, এখানে মিষ্টি গুলো খুব পছন্দ হচ্ছে না, যতই দাম করো একটা মিষ্টি এখানে মানে পছন্দ সহিত নেই, ভালো লেগেছে তাহলে ঠিক আছে, ভালো লাগলে ঠিক আছে। এখন ঘরে এসে গেছি ফাইনালি রাজডাঙ্গা উৎসব থেকে, এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে রাজডাঙ্গা উৎসবটা তো যতটা দেখাতে পারলাম আর কি, ওখানে তো প্রথম কথা গান চলছিল, কোনো কথা বলতে পারলাম না, আর ওখানে আজকের প্রোগ্রামটাতে ছিল হচ্ছে ফার্স্টে কোনো একজন আর্টিস্ট আসার কথা ছিল, তারপরে ইমন, আর তারপরে লাস্টে হচ্ছে সুদেশ ভোসলে, এটাই ছিল ওখানকার আজকের আর কি শেডিউল। কিন্তু আমি যেটা দেখলাম কি যে অপেক্ষা করা আমাদের পক্ষে সম্ভব না, কারণ কি অলরেডি রাত্রির 8টা সাড়ে 8টা বেজে গেছে, তখন অবধি ইমন অবধি আসেনি, তো ইমন আসার পরে তারপর তো সুদেশ ভোসলে আসবে, তো বললাম যে ঠিক আছে। আর ওখানকার যেরকমটা দেখলে কি ওই চারিদিকটা বসেছে ওই পিঠে, পুরো বড়ো করে পিঠে বসে, আর অনেক বড়ো বেশ মানে আমি দেখলাম একটা পিঠে উৎসব, এটা ঠিক কথা, মানে একদম আনডাউটেডলি বলা যেতে পারে, কোনো ডাউট নেই যে হ্যাঁ ভাই ওটা খুব বড়ো একটা পিঠে উৎসব হয়েছে। আমি আমার মাকে বসে বলছিলাম যে ভালো উৎসব হয়েছে, তো মা বললো ওখান থেকে পাটিচাপটা খেলি না কেন, ওখানে অনেক রকমের পিঠে বসেছিলো, এবার ঘটনা হয়ে গেছে তার আগেই তোমরা দেখলে কি আমরা বসে অলরেডি বাঞ্চারাম থেকে বসে খেয়ে ফেলেছি, তো তখন বুঝতে পারিনি কি ওখানে আদৌ কি ভালো হবে না হবে, আমি নিউ উৎসবটাকে নিয়েও ডাউট ছিল যে কি ভালো হবে না হবে, সেইভাবে ওখান থেকে খেয়ে নিলাম, আর যাই হোক ওটা খেয়েছি খুব ভালোই ছিল, আমি বলবো কি 30 টাকা হিসাবে একেবারে ফরফিট আর কি যাকে বলে, ঠিক আছে দারুণ। তো
আমার দরকার ছিল ভেতরে, আমি জানিও না ওখানে কিরকম কি দাম হতো না হতো, চাচ্ছে তো বাইরে থেকে খেয়েছি ঠিকই আছে, অসুবিধা হয়নি, হয়তো ভালোই হতো। কারণ ওখানে অনেকেই দেখলাম ভালো ভালো বসেছে, ওরা যেভাবে মানে দেখলাম কি কিছু ওখানে শেফ এসেছিল, কিছু বড় প্রাইস দিচ্ছিল, এইসব ব্যাপার ট্যাপার হচ্ছিল ওখানে, তো ভালোই লাগছিল মন কথা। কিন্তু গানের মাঝখানে আমি আর কিন্তু কথা বলতে পারলাম না, বা কিছু দেখাবো বা ওদের সঙ্গে গিয়েও কোনো কথা বলবো সেটা পাচ্ছি না, কারণ এত জোরে গান হচ্ছিল যে প্রথম কথা আমি যদি ভিডিও শ্যুট করতে তাহলে ডেফিনেটলি একটা কপিরাইটের ব্যাপার আসলেও আসতে পারে, সেটা শিওর নয়, তাই জন্য আমি আর কোনো ভিডিও শ্যুট করলাম না ওখানে। হ্যাঁ, তো এই হলো আজকের দিনটা, মোটামুটি রাজডাঙ্গা উৎসব নিয়ে গেল, দেখতেই পেলে মোটামুটি উৎসব কমপ্লিট করলাম, ঘোরাঘুরি করে সোজা ফোরটা বাড়ি চলে এলাম। চলো, এবার রাত্রির হয়ে গেছে, আজকে ঠান্ডাটা একটু তুলনামূলকভাবে বেশি গতকালের থেকে আবার, তো চলো শীতকালের রাতে যেটা অ্যাজ ইউজুয়াল কাজ হয়ে থাকে খাওয়া দাওয়া করে ঘুম, আবার কালকে সকালে উঠে নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, শুভরাত্রি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই। Thank you.